আব্দুল্লাহ ফারুক, আপনি লিখেছেন, ধান কেটে মাড়াই করে শুকাতে দিয়েছি, ধানের জাকাত দিতে চাইছি, জাকাত কি ধান শুকানোর আগে দেওয়া উচিত না শুকানোর পরে দেওয়া উচিত, কি অনুপাতে ধানের জাকাত দিব? ভাই আব্দুল্লাহ ফারুক, ধান শুকানোর আগে আপনি জাকাত দিতে পারেন, শুকানোর পরেও আপনি জাকাত দিতে পারেন। ধান যখনই জাকাত দিবেন, যা হয়েছে তার বিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দিবেন, বিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দিবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই শুধুমাত্র আসমানের পানি দিয়ে ধানগুলো আপনার হয় না, বরং সেখানে পানি সিঞ্চন করতে হয়। যেহেতু পানি সিঞ্চন করতে হয়, অতএব বিশ ভাগের এক ভাগ দিবেন, অর্থাৎ 100 কেজি হলে সেখানে 5 কেজি আপনি দিবেন, সেটি শুকানোর পর দিলেও যা, শুকানোর আগে দিলেও তা। মিশকাত জুমান, আপনি লিখেছেন, এক আত্মীয়ের দ্বারা অন্যায়ভাবে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছি, ওনাকে ক্ষমা করার চেষ্টা করেও মন থেকে ক্ষমা করতে পারছি না, ক্ষমা করতে না পারার জন্য কি আমি গুণাগার হব? বোন মিশকাত, আপনার আত্মীয় স্বজন যারা অন্যায়ভাবে আপনার প্রতি আঘাত করেছে, আপনি তাদেরকে ক্ষমা করতে পারলে তো ভালো, কিন্তু আপনি বলছেন যে ক্ষমা করার চেষ্টা করেও আপনি মন থেকে ক্ষমা করতে পারছেন না। তো আপনার যদি অনেক বেশি কষ্ট হয়ে থাকে এবং ক্ষমা করতে আপনি না পারেন, তাহলে আপনি আপনার গুণা হবে না, কিন্তু আপনার নিজের সাথে সংগ্রাম করা উচিত এবং ক্ষমা করতে পারা উচিত আপনার, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি আমরা করেছি, কত নাফরমানি আমাদের দ্বারা হয়। তো আল্লাহ তাআলা যদি আমাদেরকে পাকড়াও করেন এবং যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করেন, সেক্ষেত্রে আমাদের মানে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। সেজন্য একজন ইমানদার তিনি অন্যের ব্যাপারে সেই আচরণটি করবেন যে আচরণটি তিনি আল্লাহর কাছ থেকে আশা করেন। মারিয়াম ফাতিমা খান, আপনি আইডি থেকে লিখেছেন, কীভাবে দান করলে মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে একটু জানাবেন দয়া করে। মৃত ব্যক্তি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, এটা তো তখনই সম্ভব যদি আপনি এমন কোনো দান করে যান যেই দানের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তো এরকম লং টার্ম অব্যাহত থাকবে এরকম গ্যারান্টি দিয়ে তো আসলে দান করা কঠিন। তবে এটা ঠিক সাদেকা জারিয়ামূলক দান, যেটার ধারাবাহিকতা দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে, এরকম দান, এরকম খাতে দান করলে দীর্ঘমেয়াদ পর্যন্ত মৃত ব্যক্তি সওয়াব পান। যেমন আপনি টিউবওয়েল করে দিলেন, রাস্তা করে দিলেন, কালভার্ট করে দিলেন, এমন কোনো কাজ করে দিলেন, কোরআন হাদিসের কিতাব কাউকে কিনে দিলেন, এমনকি মসজিদ বানায় দিলেন, মাদ্রাসা বানায় দিলেন, এতিম এবং গরিব অসহায়দের জন্য স্থায়ী কোনো কাজ করে দিলেন, তাহলে এটা যদি থাকবে ততদিন তার উপকারিতা অর্থাৎ তার সব এটা মৃত ব্যক্তি পেতে থাকবেন। সাদমান সাকিব, আপনি লিখেছেন, চাচা বা মামার শ্যালিকাকে বিয়ে করা জায়েজ হবে কিনা? জায়েজ হবে, কোনো অসুবিধা নেই, চাচার শ্যালিকাকেও বিয়ে করতে পারেন, মামার শ্যালিকাকেও আপনি বিয়ে করতে পারেন। এমনি শিহাব ইসলাম সবুজ, আপনি লিখেছেন, জুমার নামাজ আমাদের মসজিদে প্রতিনিয়ত 1:45 থেকে 1:50 শুরু হয়, জুমা কি এমন দেরি করে পড়া উচিত? নিয়মিত দেরি করে পড়লে মুসল্লির করণীয় কী? এরকম দেরি করে পড়লে নামাজ হয়ে যাবে, বাট আসলে আরেকটু আগে পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং আমলের তৌফিক দান করুন।